সুপ্রিয় দর্শক দর্শনে রোজা ও রমজান অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সৌগত হোসেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্রমজীবী মানুষের রোজা প্রিয় দর্শক আমরা জানি যে রোজা সকল মানুষের জন্যই আল্লাহ ফরজ করেছেন মুসলমান আমরা যারা ইমান এনেছি তাদের জন্য রমজান মাসে সম্পূর্ণ রমজান মাসটি রোজা পালন করা ফরজ তো পৃথিবীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে এই রমজান যেহেতু একটি শারীরিক মানসিক কষ্ট সহিষ্ণু একটি ইবাদত সেহেতু এটি পালন করার সকলের ঠিক একই রকমের সুযোগ বা একই রকমের অবস্থা থাকে না তো আমরা আজকে বিশেষভাবে আলোচনা করব, যারা শ্রমজীবী অর্থাৎ যারা শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে বিশেষ করে কায়িক শ্রমের মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করেন এমন শ্রমজীবী মানুষের এই রোজার অনুভূতিটি কীরকম এবং রোজা তাদের কিভাবে পালন করা উচিত এবং দ্বারা তারা কি ফয়দা হাসিল করতে পারেন সে বিষয়গুলো নিয়েই এখন আলোচনা যাচ্ছি আমরা দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি তাহলে আমাদের সকল মানুষেরই কিন্তু কম বেশি শ্রম প্রদান করা উচিত এবং আমরা শ্রমের কাজ অর্থাৎ কায়িক শ্রমের কাজ আমরা অল্প বিস্তর তো সবার করতেই হয় কিন্তু শ্রমজীবীরা যেভাবে কায়িক পরিশ্রম করে এ ধরনের কায়িক পরিশ্রম অল্প বিস্তর আমাদের সকলেরই করা উচিত কেননা আমরা আল্লাহ রব্বুল আলমিনের একটি নির্দেশনা যদি লক্ষ্য করি সেখানে আল্লাহ বলেছেন যে মানুষকে আল্লাহ শ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ যেহেতু মানুষকে শ্রমনির্ভর করে সৃষ্টি করেছেন সেহেতু এই শ্রম প্রদানের একটি গুরুত্ব কিন্তু রয়েছে দর্শক আমরা অনেক সময় দেখি যে যে সকল মানুষ খুব কায়িক পরিশ্রম এড়িয়ে চলেন বা জীবনের তাদের সামাজিক আর্থিক অবস্থা এমন যে তাদের কোনো কায়িক পরিশ্রম করতে হয় না তাদের সাবোর্ডিনেন্ট অথবা তাদের পক্ষ থেকে অন্য কেউ এটা করে দেয় তো এদের অনেক সময় দেখা যায় যে অনেক সমস্যা হয় ফিজিওলজিক্যাল অনেক সমস্যায় তারা ভোগেন এবং একটি বয়সে দেখা যায় যে ডাক্তার তাদেরকে ব্যায়াম করতে বলেন এক্সারসাইজ করতে বলেন তারা তাদের এই শ্রমকে তখন বিনা কারণে অর্থাৎ কোনো প্রোডাক্টিভিটি ছাড়াই তারা তখন ব্যয় করেন কিন্তু ইসলামের নির্দেশনা এরকম নয় আমাদের শ্রম প্রদানের একটি প্রোডাক্টিভিটি থাকতে হবে তার একটি ইউজফুলনেস থাকতে হবে আমরা যদি বিনা কারণে বৃথা পণ্ডশ্রম দেই এটা কিন্তু কাম্য নয় কিন্তু এক জীবনে আমাদের তাও করতে হয় যদি পরিপূর্ণভাবে এই শ্রম দেওয়ার যে একটা বিষয় এই কোর্সটি যদি আমাদের জীবনে কমপ্লিট না করা হয় তো যাই হোক আমরা রোজার প্রসঙ্গে আসি যে যারা কায়িক পরিশ্রম করেন এমন শ্রমজীবী ভাইয়েরা বোনেরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন নিজে দেশে বা ভিন দেশে যে তারা কাজ করছেন তাদের এই রমজান মাসে কীরকম অনুভূতি হয় বা এই রমজানটি তারা কিভাবে পালন করবেন প্রিয় দর্শক আমরা জানি রমজান একটি এবাদত কিন্তু শ্রমিকের যে শ্রম প্রদান এটাও কিন্তু এবাদত কারণ হাদিস শরীফে আছে যে শ্রমিক যখন আন্তরিকতার সাথে কাজ করে তখন তার হাতের উপার্জনই হচ্ছে শ্রেষ্ঠ উপার্জন অর্থাৎ তার শ্রমের দ্বারা নির্ধারিত বা অর্জিত যে উপার্জন সেই উপার্জনকে শ্রেষ্ঠ উপার্জন বলা হয়েছে ইসলামে আর এই উপার্জন করাকে ইবাদতের সাথে তুলনা করা হয়েছে আরেকটি হাদিসে যে সদভাবে হালাল রুজি উপার্জন করার যে কোনো কর্ম যে কোনো প্রচেষ্টাই হচ্ছে ইবাদত তো আমাদের শ্রমিক ভাইরা শ্রমিক বোনেরা যদি সৎ নিয়তে সৎ পন্থায় থেকে কায়িক পরিশ্রমের মাধ্যমে শ্রম প্রদানের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করার যে কোনো কাজই করুক না কেন বৈধ কাজ করুক তাতে কিন্তু তারা এমনিতেই এবাদত করছেন বলে আল্লাহ বিচার করবেন এটি সব জন্য শুধু রোজার মাস না এখন আমরা আসি যে তাহলে রোজায় অবস্থাটা কীরকম হবে তো কায়িক পরিশ্রমের যে এই প্রচেষ্টা বা হালাল রুজি অর্জন করার প্রচেষ্টা এটাকে তো আল্লাহ এমনিতেই ইবাদতের মর্যাদা দিয়েছেন আর আমরা জানি যে রমজান মাসের ইবাদত বহুগুণ আল্লাহ বাড়িয়ে দিবেন ইবাদতের যে গুরুত্ব অর্থাৎ তার যে স্বভাব তো একজন শ্রমিক তিনি কায়িক পরিশ্রম দান করে শ্রেষ্ঠ উপার্জন করছেন এবং এই উপার্জনকে তিনি ইবাদতের পর্যায়ে নিয়ে যাচ্ছেন যদি তিনি হালাল পন্থায় করেন সঠিক নিয়াতি করেন আর সেটি যদি রমজান মাসে হয় তাহলে লক্ষ্য করুন এর স্বভাব বহু গুণ আল্লাহ বৃদ্ধি করে দেবেন তাহলে রমজান মাসে একজন সাধারণ মানুষ বা যারা দৃষ্টিতে খুব সুখ স্বাচ্ছন্দ্যে রয়েছেন তাদের রম রমজানের রোজা আর একজন শ্রমজীবী ভাই বোনদের রোজা এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আল্লাহ কিন্তু অনেক অগ্রসর করে দিয়েছেন এই শ্রমিক ভাইদের বা শ্রমিক বোনদের তারা যদি রমজান মাসে তাদের পবিত্র দায়িত্ব পালন করেন কাজ করেন এবং তারা যদি সঠিকভাবে আল্লাহর এবাদতের মানসিকতায় রোজা রাখেন তাহলে কিন্তু তারা অনেক অনেক স্বভাবের ভাগিদার হবেন তো এখন আমরা আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি ব্যাখ্যা করব। যে এই রমজান মাসে রোজা পালন এবং অ্যাজ তাদের দৈহিক শ্রমদান এই দুটি বিষয়ে তাদের এমন অবস্থা হতে পারে যে তারা যথেষ্ট পরিমাণে কষ্টসাধ্য হয়ে যেতে পারে তাদের এই বিষয়টি কারণ যে ব্যক্তি কঠোর পরিশ্রম করেন বা করতে হয় তার যদি রোজাদার অবস্থায় থাকতে হয় তার কষ্ট কিন্তু অনেক বেড়ে যায় তাহলে এখানে কিছু রিল্যাক্স বা কিছু সারের ব্যাপার আছে কি না প্রিয় দর্শক আমরা যদি দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি ব্যাখ্যা করি তাহলে দেখব যে রোজা পালন করা, যেটা ফরজ যতগুলো কাজ সেগুলো করা তো আমাদের আবশ্যিক কিন্তু রোজার মধ্যে আরও যে কাজগুলো করা হয় যেগুলো ফরজ না কিন্তু গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যেমন তারাবি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একেবারে বাধ্যতামূলক নয় তাই শ্রমিক ভাইরা শ্রমিক বোনেরা যদি তাদের কাজের পরিমাণ এমন হয় এবং কর্তব্য যদি এরকম পর্যায়ে যায় যে কর্তব্য ফাঁকিও দেওয়া যাচ্ছে না বা দেওয়া উচিত না আর তার রোজাও রাখতে হবে তো তিনি বা তারা কি করতে পারেন যে তারাবির নামাজ কম করে পড়তে পারেন বা একদম না পড়লেও তার রোজা কিন্তু নষ্ট হচ্ছে না তো অন্তত রোজা যাতে কোনোভাবেই তার নষ্ট না হয় বা রোজা ছেড়ে দিতে না হয় যে রাজ্যেকে তারাবি করার জন্য অথবা নামাজ পড়ার জন্য বা অতিরিক্ত অন্য কোনো ইবাদত করার জন্য তার এমন অসুস্থতা এসে গেল যে পরবর্তীতে সে আর পরের রোজাগুলো কন্টিনিউ করতে পারল না তাহলে তিনি অনেক স্বভাব থেকে বঞ্চিত হলেন তো সুতরাং আমাদের এই জিনিসগুলো প্রায়োরিটি বেসিসে একজন শ্রমিকের দেখার বোধ সুযোগ রয়েছে প্রিয় দর্শক আমরা লক্ষ্য করি যে এক্ষেত্রে ইবাদতের যে ভ্যারিয়েশান বা এবাদত মানে পার্সন টু পার্সন যে ভ্যারিয়েশান সে জিনিসগুলো কিন্তু ইসলামে স্বীকৃত যেমন আমরা যদি এরকম একটি বিষয় লক্ষ্য করি একটি হাদিসে আসছে যে নামাজের ব্যাপারে একটি হাদিস আছে এরকম যে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তিনি রসুলসাল্লু ইসলামের সাথে অধিকাংশ সময় ব্যয় করতেন এবং তিনি এসার নামাজ তার মহল্লায় যে তিনি ইমামতি করতেন এশার নামাজ সময় তো এরকম একটা সময়ে হঠাৎ করে একদিন দেখলেন যে তার অন্য অন্য মুসল্লিরা দেখল যে তাদের এক মুসল্লি তিনি নামাজ ছেড়ে দিয়ে পিছনে যে একা একা নামাজ পড়ে নামাজ শেষ করলেন তো নামাজ শেষে বা পরবর্তীতে তার সাথে যখন দেখা হয়েছে সেই মুসল্লিকে যে জামাত ছেড়ে দিয়েছে তাকে সবাই মুনাফিক বলতে লাগলেন তখন তিনি খুব ব্যথিত হয়ে বললেন যে দেখুন আমি মুনাফিক নই আমি ইমানদার তো আমি অবশ্যই রসুল আসলামের কাছে এ বিষয়টি উপস্থাপন করব। তিনিই বিচার করবেন বা ফয়সালা করবেন আমি মুনাফিক কিনা জাবাল রাদিউল্লাহের সামনেই ওই ব্যক্তিকে উপস্থাপন করা হলো রসুলসালসলামের সামনে তো রসুল রসুলসাল্লাম তখন সব ঘটনা শুনে বিচার করার প্রথমেই ওই ব্যক্তি বললেন যে আমরা পানি সেচনের কাজ করি অর্থাৎ কঠোর পরিশ্রম করি আমরা শ্রমিক আমি সেই শ্রমিক শ্রেণীর একজন মানুষ আর জাবাল রাদি আল্লাহ তিনি কি করেন যে আপনার সাথে থেকে এশার নামাজের সময় আমাদের ওখানে যান এবং যে লম্বা সুরা পড়া শুরু করেন এবং ওই দিন যেদিন আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম সেদিন তিনি সুরা বাকারা দীর্ঘভাবে সিরা বাকারা পড়ছিলেন বাকারার অনেকগুলো আয়াত পড়ছিলেন তখন নসরিসুল ইসলাম বললেন যে হে মুয়াজ ইবনে জাবাল হে মুয়াজ তুমি কি বিতণ্ডা সৃষ্টিকারী তুমি কি বিপর্যয় সৃষ্টিকারী তুমি অবশ্যই এদের জন্য যখন নামাজের ইমামতি করবে অর্থাৎ এই শ্রমজীবী মানুষের জন্য যখন নামাজের ইমামতি করবে তখন তুমি শামস লাইল এই ধরনের আরও কয়েকটা সূরার নাম বলে তিনি বললেন এই ধরনের ছোট ছোট সুরা পড়বে সুরা পড়বে যাতে তাদের নামাজের জন্য অতিরিক্ত কষ্ট না হয় তো প্রিয় দর্শক এই যে নামাজের জন্য যে অতিরিক্ত কষ্ট যাতে শ্রমজীবীদের না হয় তাই যখন দেখার সুযোগ আছে অবশ্যই রোজাদারদের জন্য খেয়াল রাখতে হবে যে অবশ্যই পালনীয় যে বিধানগুলো সেগুলো করে যাতে আমরা রোজার হক অন্তত আদায় করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে সবার তৌফিক অনুযায়ী রোজা রাখার তৌফিক দান করুন আমিন الشري. فالله رحيم وحليم يدعو دوما للبر كل أوامره تدينا وتنادينا